নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের আরেক সাবেক কর্মকর্তাকে 7 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। আগে গ্রেফতার র্যাব 11 ব্যাটালিয়নের সাবেক কমান্ডিং অফিসার ও সাবেক ডেপুটিকে কেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়নি 4 দিনের মধ্যে তা পুলিশকে জানাতে বলেছেন আদালত। সাত খুনের প্রধান অভিযুক্ত নূর হোসেনের কথিত স্ত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এনামুল কবির বমের রিপোর্ট। রাতে আটক সাবেক র্যাব কর্মকর্তা, অবসরে যাওয়া নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির। 10 দিনের রিমান্ডে চায় ডিবি। তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা আদালতকে জানান, গ্রেপ্তার র্যাবের এই কর্মকর্তা এম এম রানা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেনের প্ররোচনা ও অর্থ সহায়তায় সাত খুনের ঘটনায় সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের মোটিভ ও হত্যাকারী শনাক্ত করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয় আদালতে। 7 জন মামলার সাথে সে জড়িত এবং সেখানে এই যে হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনার সাথে সে জড়িত থাকতে পারে, এই জন্য তাকে 54 ধারায় তাকে গ্রেপ্তার চাওয়া হয়েছে এবং তার 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। র্যাব কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দাবি করে আবেদন করেন নিহত চন্দন সরকারের জামাতার আইনজীবী। রানার বিরুদ্ধে একাধিক প্রমাণ আছে এবং সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে প্রমাণ আছে। সে এখানে যে র্যাবের চার্জে ছিল তাকে হত্যা মামলায় না দেখিয়ে তাকেও 50 ভরে এদের দেখে 10 দিনের রিমান্ড চায়, কিন্তু আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের এই 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আগে গ্রেপ্তার 2 র‍্যাব কর্মকর্তাকে কেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো না এই মর্মে অভিযোগ শুনানি করেন একই আদালত। সকালে ওই শুনানি শেষে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে 4 দিনের মধ্যে পুলিশকে কারণ দর্শাতে বলে আদালত। যে আজকে যে ফরওয়ার্ডিংটা দেওয়া হয়েছে, আয়ু সাহেব যে ফরওয়ার্ডিং দিয়েছে, সেই ফরওয়ার্ডিং এর মধ্যে তার সংশ্লিষ্টতার কথা বলেছে এবং কিভাবে কিভাবে সে সংশ্লিষ্ট সেই বক্তব্যগুলো দিয়েছে এবং তার বিরুদ্ধে বহু আলামত তার সংশ্লিষ্টতার বিষয়ে পাওয়া গিয়েছে। বিকেলে তদন্তের অগ্রগতি জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার। সংবেদনশীল একটি মামলা যার ব্যাপ্তি অনেক বড়, আমরা চেষ্টা করছি নির্ভুলভাবে ত্রুটিমুক্তভাবে একটা সুন্দর জায়গা তদন্ত করে নিয়ে যাওয়ার জন্য। দুপুরে সার্কিট হাউসে নাগরিক সমাজ প্রতিনিধিদের সাক্ষ্য নেন তদন্ত কমিটি। হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ দেখায় আইনজীবীরা। নারায়ণগঞ্জ থেকে এনামুল কবির, চ্যানেল আই।